আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব পুরুষের একটি বিশেষ সমস্যা, যেটাকে হ্যামাটোস্পার্মিয়া বলা হয়ে থাকে। হ্যামাটোস্পার্মিয়া শব্দের অর্থ হচ্ছে পুরুষের যখন বীর্যপাত হয়, বীর্যের সাথে রক্ত মিশ্রিত বীর্যপাত হওয়াকে হ্যামাটোস্পার্মিয়া বলা হয়ে থাকে। তো হ্যামাটোস্পার্মিয়া বর্তমানে ব্যাপক। হ্যামাটোস্পার্মিয়া বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণটি সেটি হচ্ছে এসটিডি, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগের কারণেও হ্যামাটোস্পার্মিয়া হয়ে থাকে। পুরুষরা অবাধে যৌনাচার, প্রোটেকশন ছাড়া যৌনাচার, অবৈধ যৌনাচারের কারণে তাদের শরীরের ভিতরে যে যৌনবাহিত রোগ বিরাজ করে তার কারণেও হ্যামাটোস্পার্মিয়া হয়ে থাকে, অর্থাৎ বীর্যের সাথে রক্ত যায়। তো এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, রক্ত মিশ্রিত বীর্যপাত অথবা বীর্যপাত হয়ে যাওয়ার পরে প্রস্রাবের সাথে বা অটোমেটিক্যালি রক্তক্ষরণ হওয়া, এটাও হ্যামাটোস্পার্মিয়া। তো হ্যামাটোস্পার্মিয়া হলে পুরুষদের বন্ধত্বেরও সৃষ্টি হয়ে থাকে এবং যৌন দুর্বলতারও সৃষ্টি হয়ে থাকে। তো হ্যামাটোস্পার্মিয়া যে সমস্ত কারণে হয়ে থাকে তার ভিতরে উল্লেখযোগ্য আমি বললাম যে এসটিডি, এসটিডি ছাড়াও আঘাতজনিত কারণে, অন্ডবসে আঘাতজনিত কারণে অর্কাইটিস হলে হ্যামাটোস্পার্মিয়া হয়ে থাকে। বীর্যে ইনফেকশন থাকলে, শুক্রাণুতে ইনফেকশন থাকলে, প্রস্রাবে ইনফেকশন থাকলেও হ্যামাটোস্পার্মিয়া হয়ে থাকে। হ্যামাটোস্পার্মিয়ার রোগীরা তারা মানসিকভাবে খুবই বিব্রত এবং অস্থির হয়ে যান, তাদের যৌন দুর্বলতা সৃষ্টি হয় এবং সর্বোপরি তারা বন্ধত্বের শিকার হন। তো হ্যামাটোস্পার্মিয়া হলে আপনারা ঘাবড়াবেন না, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে হ্যামাটোস্পার্মিয়ার খুবই ভালো চিকিৎসা রয়েছে। তবে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। প্রপার মেডিসিন সিলেকশন করে প্রয়োগ করলে দ্রুত হ্যামাটোস্পার্মিয়া বিরক্তিকর এবং ভয়ঙ্কর সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ওয়েবসাইট রয়েছে homeotreatment.com, গুগলের সেখানে homeotreatment.com বলে সার্চ দিলে আমাকে পাবেন, অথবা ডাক্তার মাসুদ হোসেন লিখে সার্চ দিলেও পাবেন। ওখানে আমি বিভিন্ন রকমের জটিল এবং কঠিন রোগ নিয়ে আলোচনা করেছি, লিখেছি, আপনারা রোগ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন রকমের রোগ সম্পর্কে অবগত হবেন। দর্শক, বর্তমানে মানুষ রোগ সম্পর্কে অপরিচিত, মানুষের ভিতরে ভয়াবহ রোগ বিরাজ করছে। মানুষ ডায়াগনোসিস করার পরে এই রোগগুলোর নাম জানতে পারতেছে, কিন্তু তারা এগুলো সম্পর্কে পরিচিত না। রোগ পরিচিতি জানাটাও একটা বড় ব্যাপার, তাহলে সুচিকিৎসা গ্রহণ করা সহজ হয়। আর যদি রোগ সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে অপচিকিৎসকের হাতে আপনারা সময় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন রোগ সম্পর্কে একটু শুনবেন। আপনার ভিতরে যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে পার্মানেন্টলি রোগ মুক্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।